हरे कृष्ण सुप्रिय भक्तवृंद सबाई के आमादेर ए ऑनलाइन प्रचार कार्यक्रम में जानाच्छी सुस्वागतम और कृष्ण प्रीति शुभेच्छा। आज आमरा आलोचना करब सफला एकादशीर माहात्म्य कथा निये। आगामी 9 जानुआरी शनिवार श्री श्री सफला एकादशीर उपवास। तो यही एकादशी खूब महिमान्वित एवं चमत्कार प्रद जा पालन कर ले समस्त धन ऐश्वर्य और सुख स्वाच्छंद लाभ हो थाके एवं मृत्युर पर से परवर्ती जन्मे से भगवान नित्य धाम प्राप्त है। तो ब्रह्मांड पुराणे युधिष्ठिर श्रीकृष्ण संबादे सफला एकादशीर खूब चमत्कार और महिमान्वित माहात्म्य कथा वर्णित आछे। तो चलुन आर देरी नय शुरू करा जाक। आर हाँ आमरा ए आलोचनार सर्वशेष प्रत्येकटी जायगार निर्दिष्ट निर्दिष्ट सेई लोकेशनेर आमरा पारणेर समयसूची उल्लेख करे देव। तो आमरा आशा राखछी आपनारा सम्पूर्ण आलोचनाटी आमादेर साथे थाकबेन। हरे कृष्ण। तो एकबार युधिष्ठिर महाराज भगवान श्रीकृष्णेर काछे प्रश्न करलेन, हे प्रभु, हे माधव, हे जनार्दन, এই পৌষ মাসের কৃষ্ণ পক্ষিয়া এই একাদশীর কি নাম বা এই একাদশী পালনের কি এমন বিধি আছে এবং এই একাদশীতে কোন দেবতা পূজিত হন আপনি সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজের এহেন সুন্দর প্রশ্ন শুনে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিল এবং যুধিষ্ঠির মহারাজকে বললেন, হ্যাঁ মহারাজ, আপনি যথার্থ প্রশ্ন করেছেন যার মাধ্যমে সমস্ত এই জীবের কল্যাণ সাধিত হতে পারে। তো আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমি আপনাকে এই সফল একাদশীর মাহাত্ম্য কথা সবিস্তারে বর্ণনা করছি। তো তখন ভগবান বললেন, নাগদের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ শেষনাগ, পক্ষীকুলের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ এই গরুর, মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেমন নারায়ণ, তেমনি সমস্ত ব্রত এবং তপস্যাদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে এই আমার একাদশী ব্রত। এই জগতে যত প্রকার দান, দক্ষিণা, তপস্যা, ব্রত আদি আছে যার দ্বারা আমি সন্তুষ্ট হতে পারি না বা আমি সন্তুষ্ট হই না, কিন্তু যদি কেউ এই একাদশী ব্রত পালন করে আমি তাদের থেকে ওই সমস্ত তপস্যা আদি ব্রতের থেকে সবার আগে আমি এই একাদশী ব্রতে সন্তুষ্ট লাভ করি। তো প্রসিদ্ধ চম্পাবতী নগরে মহিষ্মত নামে এক রাজা বাস করতেন। সেই রাজা তার স্ত্রী, পুত্র, পরিজন, তার সন্তানদেরকে নিয়ে খুব সুখ স্বাচ্ছন্দ্যে তিনি বসবাস করতে লাগলেন। ওই রাজার কোনো কিছুর অভাব ছিল না, রাজ্যে প্রজারাও তার আচরণে খুব সন্তুষ্ট ছিলেন। কিন্তু রাজার একটি দুঃখ ছিল না, রাজার সেই চার পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র তিনি ছিলেন অত্যন্ত কুপ্রকৃতির, মদ্যপান, পরস্ত্রী গমন, সাধুদের, ব্রাহ্মণদের নিন্দা, এ সমস্ত করে খুব উৎপাত সৃষ্টি করতেন সেই রাজ্যে। প্রতিদিন রাজার কাছে কিছু না কিছু তার বিরুদ্ধে কিছু অভিযোগ এবং রাজা সেই জ্যেষ্ঠ পুত্রের আচরণে খুব অপমানিত হতেন। তো একদিন রাজা তার সমস্ত মন্ত্রীদের ডেকে রাজসভার আয়োজন করে স্ব-উপস্থিতিতে সকলের সামনে সে তার পুত্রকে তেজ্যপুত্র করলেন। রাজ্য হারা, সমস্ত আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সেই রাজপুত্র সব কিছু হারিয়ে বনে চলে গেল। যেহেতু তার পূর্বের স্বভাব ছিল অত্যন্ত কুপ্রকৃতির, সেজন্য বনে গিয়েও সে উৎপাত করত, বিভিন্ন পশুদের তিনি হত্যা করত। তখন এরূপ অত্যাচারের ফলে ওই রাজ্যের এক পুরোহিতের কাছে সেই রাজপুত্র ধরা খেল। তো তখন যেহেতু জানতে পারলেন তিনি রাজপুত্র, রাজার ছেলে, তখন ওই প্রহরী তাকে ছেড়ে দিলেন। তো এভাবে রাজপুত্র হিসাবে পরিচিত হয়ে সে ছাড়া পাওয়ার পরে, সে মুক্ত হবার পরে, কিন্তু সে তার স্বভাবটিকে বদলাতে পারেনি। সেই পূর্বের ন্যায় আবারও সেই সে তার উৎপাত, সে তার কুকর্ম ওই বনে চালিয়ে যেতে লাগলো। এভাবে সে অসহায় হয়ে জীবনযাপন করত এবং সেই গাছের ফলমূল খেয়ে জীবন ধারণ করত। তো ওই বনের মধ্যে এক অসত্য বৃক্ষ ছিল এবং সবাই সেই বৃক্ষকে নারায়ণ বলে পূজা করত। অনেক সেই প্রাচীন কাল থেকে সেই অসত্য বৃক্ষ সেখানে পূজিত হতো। তো বহুদিন পর
কোনো এক তার পূর্বের কোনো কর্মের ফলে পৌষ মাসের সেই দশমীর দিনে কেবল শুধুমাত্র সেই ফল আহার করে সে তার দিন অতিবাহিত করেছিল। আর সেই দিন সেই দশমীর রাতে প্রচণ্ড সেই শীতের প্রকোপে সে সেই ফল খেয়ে সেই রাত্রি যাপন করছিল। তো এভাবে সেই ক্ষুধায় কাতর হয়ে সে মূর্ছা অবস্থায় সেই গাছের নিচে পড়ে রইল। পরদিন দুপুরবেলা তার চেতনা ফিরে পেলেন এবং প্রচণ্ড ক্ষুধা কাতর হয়ে সে চিন্তা করলো, আমি এখন কি খাব। তো তখন তার সাথে একটি ফল ছিল, আর তখন সেই ফলটি সেই নারায়ণ উদ্দেশ্যে, সেই অসত্য বৃক্ষের উদ্দেশ্যে নিবেদন করলো, হে প্রভু, হে নারায়ণ, আমি ক্ষুধার্থ, আমি খুব ক্লান্ত পরিশ্রান্ত, আমি এখন কি খাবো, আমার কি গতি হবে, আমি ক্ষুধায় খুব কষ্ট পাচ্ছি, এই ফলটি আমি তোমাকে অর্পণ করলাম। এভাবে সেই অশ্রুসুপ্ত নয়নে ক্রন্দন করতে শুরু করলো। তো তখন ভগবান শ্রী নারায়ণ এই তার ফল আহার করে এই যে রাত্রি যাপন করলো এবং পরবর্তী দিন এই যে একটি সুপক্ব মিষ্টি ফল সেই নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করলো, তখন ভগবান বলল, সে সুন্দরভাবে এই শ্রদ্ধাভক্তি সহকারে আমার সেই সফল একাদশী পালন করেছে। তো এই সফল একাদশীর পালনের ফলে সে তার পূর্ব অর্জিত সমস্ত যে পাপ কর্ম করেছিল সে থেকে মুক্তি পেয়েছে। তুমি এখন রাজ্যে ফিরে যাও, রাজ্যে গিয়ে তুমি তোমার সেই পিতার সাথে সেই রাজ্য পরিচালনা করো। তো এভাবে সে ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদ লাভ করে সে একটি তেজস্বী, সে একটি দৈব দেহ লাভ করে সে রাজ্যে ফিরে গেল। রাজ্যে ফিরে গিয়ে সে পিতার কাছে ক্ষমা চাইল এবং পিতা সেই পুত্রের হাতে সে রাজ্যের ভার অর্পণ করলো। এভাবে সে গৃহস্থ আশ্রমে প্রবেশ করলো এবং পরবর্তীতে সন্তান, পুত্র, পরিজন সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করতে শুরু করলো। এবং একটি সময়ে তার যখন বয়স হয়েছিল তখন সেই পরবর্তী আশ্রম সে সন্ন্যাস গ্রহণ করে এবং মৃত্যুর পর সেই ভগবানের সে নিত্যধাম লাভ করলো। তো খুব মহিমান্বিত এবং চমৎকারপ্রদ। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, যে ব্যক্তি এই শ্রদ্ধাভক্তি সহকারে আমার এই সফল একাদশী পালন করে সে সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব হয় না। তো এই জন্মেও সে ব্যক্তি সুখী থাকে এবং মৃত্যুর পর সে আমার প্রকৃত আলয় ফিরে যায়। তো আসুন, আর বেশি দেরি নেই, আগামী 9ই জানুয়ারি শনিবার সেই সফল একাদশী আমরা প্রেম ভক্তি শ্রদ্ধাভক্তি সহকারে এই একাদশী পালন করি। তাহলে ভগবানের চরণে আমাদের অহৈতুকী কৃষ্ণপ্রেম লাভ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশনে গিয়ে প্রত্যেকটি জায়গার সেই লোকেশনের আমাদের পারণের সময় দেওয়া আছে এবং পারণের মন্ত্র দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী সমস্ত এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।